আমার কোনো কৃতিত্ব নয়, সব আল্লাহর মেহরবানি, আপনাদের দোয়া। আমার নিজস্ব কোনো কৃতিত্ব না, আমি মানুষ, আমার মধ্যে ভুল থাকতে পারে, চেষ্টা করি যেন ভুল ভ্রান্তি আমার কাছে না হয়। তারপরে যদি হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টি রাখবেন, আমাকে সাজেশন করবে, আমি আপনাদের মোতাবেক গরুগুলো সংগ্রহ করবো বা গরুগুলো দেবো। এতে আমার আপনাদের গরুগুলো আমার যে বেনিফিট হয় না তা না, এটা বলা ভুল হবে, বেনিফিট আমার হয়, আপনাদের দিয়ে আমারও কিছু হয়, আপনারও যেন ভালো গরু পান, এটাই আমার আমার চিন্তা ভাবনা যে আপনাদেরকে ভালো গরু দেওয়ার। এখন কয়েকজন আমাকে বলে থাকে, ভাই ইনি খামারি ছিলেন, এখন ব্যবসা নামে গেছেন। আসলে এই কথাটা ভুল, ব্যবসা নামে গেছি আমি অ্যাট ফার্স্ট প্রথম দিনেই বলছি যে আমি গরু খামার করি প্লাস বেচা কেনা করি। আমরা দেখছি একটা গাভী গরু গাড়িতে লোড হচ্ছে, বাচ্চারা দেখছেন একটা গাভী বাচ্চা সহ লোড হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নীলফামারী জেলা সৈয়দপুর থানার মারুফ ডেইরি ফার্ম। আপনারা জানেন যে হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের এই খামার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি, এই গরুটা কোথায় যাচ্ছে? এই যে ভাই নিল জয়পুরহাটের খেতলাল থানার। জয়পুরহাটে যাবে এটা? আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার কি জয়পুরহাট খেতলাল? জি, জয়পুরহাট ডিস্ট্রিক্ট খেতলাল থানা, গ্রামের নাম ওসুলপুর। আপনি কি নতুন খামার করছেন? হ্যাঁ, নতুন খামার করছি। কয় মাস? আমার খামারের বয়স কেবল 3 মাস। 3 মাস? জি। এই 3 মাসের মধ্যে আপনি 3 বার আসলেন? 3 বার আসছেন। মানের গরু দেয় আমাকে, যার জন্য আমি ভাইয়ের কাছে সুবিধা আছে দেখে আমি আসছি। আসে এই যে আমি নিজে চয়েস করে এই গরুটা নিলাম, মানে ভালো। শাহজাদা ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে, কিরকম মিল আছে যদি আমাদেরকে একটু বলেন। জি ভাই, মানে কিরকম আপনি মিল পাইছেন? ভাইয়ের সাথে আমি মিল পাইছি প্রথমে মোবাইলের যোগাযোগ, হ্যাঁ, মানে অনলাইনে দেখার পর তারপর ভাইয়ের সাথে আমি আস্তে আস্তে আসে যোগাযোগ করছি। যোগাযোগ করে ইনার বাসায় আসে, আমি 2-3 দিন করে রাখি, থাকার পরে আমার যেটা ভালো মনে করি সেটা আমি। মানে প্রথম যে গরুটা নিয়েছিলেন? হ্যাঁ, প্রথম যে গরুটা নিয়েছে ওই গরুটা ওই তো ভাই আমাকে বলেছিল যে ভাই 20-18 হবে, তবে সেই গরুটা আমি দুধ পাচ্ছি হলো 26 লিটার। মানে 18-20 বলছিল, সেইখানে আপনি পাচ্ছেন 26। তারপরে দ্বিতীয়টা ওই তো 16-18 একটা টার্গেট দিয়েছিল, হ্যাঁ, ওটাও নিলাম, ওটা এখন বর্তমান পাচ্ছি 22 লিটার। মানে 16-18 বলছিল, তারপরে দ্বিতীয়টা সেটা পাইলেন 22। জি, এখন বর্তমান আমি 22 লিটার পাচ্ছি। মানে আপনি যেটা বলছিল তার থেকে 4-5 লিটার করে বেশি পাচ্ছেন? হ্যাঁ, বেশি পাচ্ছি। এই কারণেই আপনি বারবার ছুটি আসছেন, মানে এই নিয়ে তৃতীয়বার? না, তারপরও ভাই ভালো, অনেক ভালো। আচ্ছা, সুবিধা সব আছে, তারপরও তো ব্যবহার ভালো। আমি এবার যেটা নিলেন এটা কয় লিটার? এবারও তো ওই তো 20 লিটারের ইয়াকেই নিলাম। ভাই করছে যে ভাই আমি কালকে পরশু কালকে আসছি, হ্যাঁ, আসে কালকে সন্ধ্যার সময় আমি আসি নিজে ওষুধ টানে দেখছি নিজে 6 লিটার হয়েছে। আজকে সকালবেলা আবার টানলাম, সকালবেলা আবার মনে করছি 11 লিটার হয়েছে, এই পর্যন্ত আমি পাইছি। আর বাচ্চাটার বয়স তো কেবলমাত্র 6 দিন। আমি তো আশা করি যে ইনশাল্লাহ এরও 20-22 লিটার নাম হবে। আচ্ছা আচ্ছা, মানে এইটাও আপনি 20 লিটার পাবেন বলে আপনি আশা করেন? হ্যাঁ, আশা করি। আচ্ছা শাহজাদা ভাই, এখন আপনি যেটা বলছেন তার থেকেও বেশি পাওয়া যাচ্ছে, এটা আপনাদের মানে ভাইদের মেহরবানি। হ্যাঁ, এরা গরু ভালো চিনে, ভালো বুঝে, আর খাওয়া দাওয়া আমি যতই বলি না কেন আপনি খাওয়াবেন না, দুধ হবে না। আচ্ছা, গরু মুখে দিবেন, ভাষায় নেবেন, আমি 50 লিটারে গরু দিই, আপনি যদি খাওয়া না দেন দুধ হবে না।
এটা মনে রাখবেন সব সময়। তো ইনারা যত্ন একটু ভালো করেন, ইনি না আমাদের যত্ন ভালো, ইনাদের যত্ন ভালো, খাওয়া দাওয়া ভালো, এই জন্য আশা করতেছি এটার উপর 20+ হবে। এখন তো রস টস কিছু ভাঙে নাই, আজকে 6 দিনের বাচ্চা, রস কিছু ভাঙে নাই। তারপরে সকালে 11 বার দুধ ছিল, যে রস কিছু ভাঙে নাই। গরুটা খুব কোয়ালিটি সম্পন্ন, বয়স 4 দাঁত, সেকেন্ড বিয়ান, 6 দিনকার বাচ্চা। আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ান? জি, সেকেন্ড বিয়ান, বয়স 4 দাঁত, খুব ভালো মানের, খুব উন্নত মানের গরু। হ্যাঁ, আর ভাই চয়েসও ভালো গরু করে, আর আমি কোয়ালিটি মেনটেন করি গরুর মধ্যে, গরু কোয়ালিটি ছাড়া আমি কিন্তু গরু নেই না। আচ্ছা আচ্ছা, এই যে আপনি মানে এই যে ভাই তো বললেন যে উনি 3 মাস ধরে খামারটা করছেন, হ্যাঁ, তো এই যে যারা নতুন খামার করছে তো তাদের জন্য আপনি আসলে কোন ধরনের গরুটা বেশি দেন? যারা নতুন খামার করছে, আমি আমার খামারে আমি একটা কথা বলেছিলাম প্রথমে, ভাই আপনারা আসবেন, আপনারা আসবেন, 2 দিন থাকবেন আমার ঘরে, থাকে দুধ টুধ থেকে ডেকে নিয়ে যাবেন, এই দুধ থাকা দেখে শুনে বুঝে নেবেন। উনি আসে 2 দিন আমার ঘরে থাকে, দুধ টুধ থেকে থেকে ভালো হলে নেয়, আর না হলে নেবেন না, চলে যাবেন। এটাই হলো আমার বৈশিষ্ট্য, আর আমি বলে থাকি সবসময়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনি কোথা থেকে? আমি ঢাকা সাভার থেকে এসেছি। সাভার থেকে? জি। এই প্রথম? এই প্রথম। শাহজাদাবাদের কেটে? জি। আচ্ছা, আপনার তো খামার আছে? জি, আমার খামার আছে। কতগুলি গাভী আছে? আমার 20টা আছে। এইখানে কেন আসলেন? এখানে আসি যে গাভীর, এখানে আসলাম, দেখলাম যে গাভীর কোয়ালিটিও ভালো, আর এই জন্য দামও একটু কম পাইছি, এই জন্য আসা। আচ্ছা, তো আপনি তো একজন মানে পুরাতন খামারি? জি, মানে অনেকদিন ধরেই আপনি? 3 বছর। আচ্ছা, তো আপনার কাছে মনে হলো যে এখানে গাভীর কোয়ালিটিটা? হ্যাঁ, কোয়ালিটি ভালো, দামও কম মনে হয় আর কি। আচ্ছা, কয়টা গাভী নিলেন আপনি? আমি 4টা গাভী নিয়েছি। 4টা? কোন 4টা নিলেন? আমি এটা নিয়েছি। আচ্ছা, এটা আর এটা নিয়েছি। এটা নিয়েছি? আচ্ছা, এইটা। আচ্ছা, আরেকটা দূর থেকে দেখি আমরা ভিতরে। আচ্ছা আচ্ছা, এই গাভীটা। আচ্ছা, আপনি আপনার কাছে একটা অভিজ্ঞতার কথা পাওয়া যাবে, যেহেতু আপনি অনেক অভিজ্ঞ। অনেক অভিজ্ঞ না, মোটামুটি একটু হালকা অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এই যে আপনি যে কিনতে আসছেন, আসলে এখন কোন দাঁতের গাভীটা আপনি বেশি নিচ্ছেন? আমি একটা নিচ্ছি প্রথম বিয়ানের, আর একটা দ্বিতীয় বিয়ানের, আর 2টা নিচ্ছি তৃতীয় বিয়ানের। আচ্ছা আচ্ছা, মূলত কি আপনার কি দুধের খামার? হ্যাঁ, দুধের খামার, আমার ফ্যাটেনিংও আছে, দুধেরও আছে, 2টাই। আচ্ছা, মানে গাভীটা দুধেরই? হ্যাঁ, দুধেরই। আপনি তো গাভী কি কেনা বেচা করেন? না না, কেনা বেচা করেন। আচ্ছা, দুধের জন্যই আপনি মূলত? মূলত দুধের জন্য আমি কেনা বেচা করি। আচ্ছা, তো আপনি যে একজন পুরানা খামারির কাছে আমি একটু শুনি যে আপনি আসলে কতটুক দুধের গাভীটা বেশি নেন? আমাদের 15+ দুধের গাভী নিলে নিচে নিলে আমাদের লস হলো, 15+ লাগবে মিনিমাম, দুধ 15 লাগবে গাভী। আচ্ছা আচ্ছা, এইটা একটা খুবই একটা ভালো একটা পরামর্শ, যেহেতু আপনি অনেক পুরানা খামারি। 15+ দুধ না হলে গাভীতে লস হবে আমাদের, এই রাখাল আছে, খাবার, খাবারের দাম তো সবাই জানে এখন বেশি, আর যেহেতু আপনি ঢাকা শহরে, ঢাকা শহরে, সুতরাং এটার কস্টিং অনেক বেশি, অনেক বেশি, আমাদের পানিটা পর্যন্ত কিনা। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সাজাদা ভাই, আপনার কাছে এই একই ভিডিওর মাধ্যমে আমরা একজন নতুন খামারিকে পেলাম, যিনি 3 মাস ধরে করছেন, আর ইনি হচ্ছেন অনেক পুরানা খামারি, দুজনকে আমরা পেলাম। না, উনি আগে ব্যবসা করতেন, এখন বর্তমান হাটে গরু কিনে ঠকছেন। আচ্ছা, ওই গরু আর কান ধরে তো হাটে গরু কিনবো না, ভালো গরু ছাড়া কিনবো না। হ্যাঁ, তো কোয়ালিটি মেনটেন্স করে গরু কিনলে ভাই কোনো জায়গায় কেউ ঠকবে না। আমি তো বারবার করে বলি যে আপনারা যেখানেই যেখানেই গরু নেন, অন্তত 3 বার ধোয়ায় নেবেন, বিকালে সকালে বিকালে, এই 3 বার ধোয়ায় নেবেন, আপনারা কখনো ঠকবেন না। তো এই মন্ত্রটা আমি প্রত্যেক মেসেজে দিই, আজকেও মেসেজ দিচ্ছি, ভাই আপনারা যদি আমার কাছে গরু নেন তা আসবেন আমার ঘরে, 2-3 দিন থাকবেন, থাকে গরু থেকে সেকে ডেকে নিয়ে যাবেন, যেটা পাবেন সামনে ওটাই রাখ। আর একটা জিনিস আমি আবারও বলি,
যে আমার ঘরে ঘাস সীমিত আমি যে গরুটা দুধ 18 বলবো সেগুলো আপনার ঘরে অবশ্যই 20 হবে ঘাস যদি দেন আমি ঘাস খুব সীমিত সীমিত বলতে কি আমি গরুকে ঘাস খাওয়াই মাত্র মিলাদ পড়ার পর যে মিষ্টি বিতরণ হয় না আচ্ছা আচ্ছা গরুকে আমি ওই মিষ্টি বিতরণের মতন ঘাস দিতে পারি যেহেতু আমি জানি আমি আজকে ঘাস খাওয়াই সম্পূর্ণ দুধ নামাই নিব ক্রেতার বাড়িতে যদি ঘাস না থাকে তখন দুধ কম হবে আমার সম্মানটা কমে যাবে ভাই আমার এখানে একটু আমি সাথে দ্বিমত আছে আপনি বলেন যে তিনবার পানান আমি পাবনা সাতবার পানাই জানিবেন জি সাত দিন থাকবে সাত দিন পানাইবেন জি আমি দেখাই দেবে দশ দিন পরে এক সপ্তাহ পরে দুধ অর্ধ বিশ লিটার দেখাই দেবে আপনারা পাইবেন দশ লিটার বারো লিটার এটা কি করবেন আপনি আমি সাত দিন থেকে পানাই নেবেন পাবনার থেকে গাবি পাবনার কথা আমি বলতেছি না আচ্ছা তার মানে কি আপনি পাবনা থেকে এর আগে নিয়ে ধরা গেছেন আমি সেটা বলবো না আচ্ছা এটা বলবেন না 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা সাত দিন থাকেন পাবনা পুরানা খামারে ভাই আমি পাবনা যাইনি ভাই আমার এক্সপিরিয়েন্স নাই তবে আমি আমার কথা বলছি আচ্ছা আমি আমার কথা বলছি আপনারা যে কোনো জায়গায় গরু নেন হ্যাঁ অন্তত তিনবার পানাবেন এখন উনি উনি হয়তো ঠকছে উনার ঠকাতে এই কথা হয়তো বা উনার লাগতে পারে তো ভাই কি আর বলবো এখানে তো গরু অনেক গেছে উনি চারটা নিয়ে গেছে এখন এই যে জয়পুরের লোক নিয়ে চলে গেছে আচ্ছা সাজাদ ভাই জি ভাই এখন এই যে আমরা দেখছি যে বারবার মানুষ আপনার কাছে আসে হ্যাঁ এটা তো আসলে অনেকের কাছে আসে না বারবার আসে না এটা আল্লাহর রহমত আমার কোনো কৃতিত্ব নয় সব আল্লাহর মেহরবানি আপনাদের দোয়া আমার নিজস্ব কোনো কৃতিত্ব না আমি মানুষ আমার মধ্যে ভুল থাকতে পারে চেষ্টা করি যেন ভুল ভ্রান্তি আমার কাছে না হয় তারপরে যদি হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টি রাখবেন আমাকে সাজেশন করবে আমি আপনাদের মোতাবেক গরুগুলো সংগ্রহ করবো আর গরুগুলো দেবো এতে আমার আপনাদের গরুগুলো আমার যে বেনিফিট হয় না তা না এটা বলা ভুল হবে বেনিফিট আমার হয় আপনাদের দিয়ে আমারও কিছু হয় আপনারও যেন ভালো গরু পান এটাই আমার আমার চিন্তা ভাবনা যে আপনাদেরকে ভালো গরু দেওয়ার এখন কয়েকজন আমাকে বলে থাকে ভাই ইনি খামারি ছিলেন এখন ব্যবসা নামে গেছেন আসলে এই কথাটা ভুল ব্যবসা নামে গেছি আমি অ্যাট ফার্স্ট প্রথম দিনেই বলছি যে আমি গরু খামার করি প্লাস বেচা কেনা করি আমি গরু খামার করি প্লাস বেচা কেনা করি আমি চেষ্টা করতেছি যদি সর্বমোট বাংলাদেশের যদি দশটা খামারিকে যদি ভালো গরু দিতে পারি দশজনের সংসারে যদি উজ্জ্বলতা চলে আসে খামার দিয়ে তো ওর দোয়ার বরকতে আমি কিন্তু লাভবান হব আমি সবাইকে পারবো না দশ জনকে যদি দিতে পারি ভালো গরু দশ জনকে অনলি দশ জনকে ওদের দোয়ার বরকতে আমি কিন্তু সাকসেস হয়ে যাবো ইহকাল এবং পরকাল দুইটাতেই এটাই আপনার এটা আমার চাওয়া পাওয়ার কিছু চাওয়া পাবো না তো তবে আপনার অনুরোধ করবো যদি আমার কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় কোনো কথাবার্তা বা কোনো কমেন্টে বা কোনো গরুতে আপনারা আমাকে সরাসরি ফোন করে বলবেন ভাই এটা আপনার গরু আমি মাথা পেতে নিব আপনাদের কথা আমি চাই শিক্ষার কোনো বয়স নাই আমি শিখছি আমার দুটো পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে কি হয়েছে কিন্তু তো না আমার কোনো আপত্তি নেই আমি বড় লোক অহংকার দেখতে চাই না আমি আমার জ্ঞান আসলে নাই সেটা আমার গরুর কাছে আপনি দাঁড়াবেন গরু বলবেন নিজেই তবে গরুর সম্পর্কে ভালো মন্দটা যদি বলার ইচ্ছা থাকে বা কমেন্ট করার ইচ্ছা থাকে আপনি সরাসরি মোবাইলে বলবেন তারপরে ইনশাল্লাহ গরুর বিষয়টা আমি আপনাকে খুঁটিনাটি জিনিস দেখাই দেবো বুঝাই দেবো ইনশাল্লাহ এটাই আমার কামনা আপনাদের কাছে সাজাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম তো সুপ্রিয় দর্শক আপনারা এই সাজাদা ভাইয়ের এই মারুফ ডেইরি ফার্ম থেকে এই ভিডিওটি দেখলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের স্বার্থ দেখায় ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা